হ্যাঁ স্টুডেন্টস ওয়েলকাম টু রেসিম ব্রু আজকে আমরা চলে এসেছি আমাদের জেন পাস ইউজি দু হাজার চব্বিশের নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো কিসের উপর ভিডিওটা তো ভিডিওটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক্স বায়োলজি তোমাদের জেন পাস ইউজি দু হাজার চব্বিশের জন্য তোমাদেরকে আমি টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভের ভিডিওটাতে বলেই যে তোমাদের জন্য একটা এমন ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা পিওয়াই কিউ অ্যানালাইজ করবো দু বছরের বাইশ আর তেইশের তো তো এটাই সেই ভিডিওটা যেখানেটা আমি তোমাদের জন্য পিওয়াই কিউ অ্যানালাইজ করে দেখাবো কীভাবে করতে হয় এবং তোমরাও বাকি যে তিন ইয়ার যেটা আমি বলেছিলাম পাঁচ বছরের করতে তো বাকি তিন বছরগুলো তোমরা কিভাবে করবে সেটাই দেখা যাবে তো চ্যানেলে যারা নতুন তাদের সকলকেই বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আমাদের লেটস ইমপ্রুভস যে ফ্যামিলিটা এটাকে একটু গ্রো করানোর জন্য ওকে তো আমরা কীভাবে এটা এই ভিডিওটা আমরা এক্সিকিউট করবো তোমাদেরকে আগে বলে দিচ্ছি তো এই ভিডিওটা আমরা এভাবে এক্সিকিউট করব প্রথমে আমরা ক্লাস ইলেভেনের যেগুলো আছে ওগুলো করবো ক্লাস ইলেভেনের যে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে প্রথমে ওগুলো অ্যানালাইজ করব তো তারপরে আমরা টুয়েলভে অ্যানালাইজ করব সেভাবে আমরা শেষ করে নেব তো দু বছরেরটাই একসাথে আছে তো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে আমাদের ইলেভেনের চ্যাপ্টার যেগুলো আমাদের আছে আর সেখানটায় এই যে সাথে আমাদের এখানটায় শালগুলো দেওয়া আছে এখানটায় বাইশ আর এখানটায় তেইশ আমি কালারটা চেঞ্জ করে নিই তোমাদের বোঝার জন্য তো দেখো একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখতে পারবে তোমাদের বাইশ বাইশ সালে ক্লাস ইলেভেনে থেকে কোনো কোশ্চেনই আসেনি হিরো কোশ্চেন কোথা থেকে কোথা থেকে কোশ্চেন এসেছে তোমাদের প্লান্ট কিংডাম থেকে এসছিল তারপরে এসছিল তোমাদের অ্যানাটামি থেকে এসছিল তারপরে সেল দ্য ইউনিট অফ লাইফ থেকে এসছিল মিনারেল অ্যান্ড নিউট্রিশন থেকে এসছিল আর হিউম্যান ফিজিওলজির মধ্যে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস থেকে লোকো থেকে দুটো কোশ্চেন এসেছিলো নিউরাল কন্ট্রোল থেকে এসছিল এটা কি বোঝা যায় এটাতে এটাই বোঝা যায় যে জেনপাস ইউজি যে আমাদের যে পরীক্ষাটা কন্ডাক্ট করছে তারা কিন্তু ইলেভেনের ওপর খুব একটা ফোকাস করছে না তোমাদের কিন্তু কুড়িটা কোশ্চেন আছে তার মধ্যে থেকে কটা কোশ্চেন এখান থেকে ফ্রেম করেছে তাও বাইশে তো করেই নি একেবারে তো তাও আমি বলবো যে আমাদের যেহেতু পুরো সিলেবাসটি আমাদের টার্গেট করার তো এটার জন্য আমি তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সও বলে দিয়েছি আমি তো কটা পাঁচ বছরই অ্যানালাইজ করেছি তোমাদের জন্য সেখান থেকে আমি যেটা বুঝতে পেরেছি যেই যেই চ্যাপ্টারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা দেখে নেওয়া যাক ওকে তোমাদের জন্য যদি ইলেভেনের ফার্স্ট কোন কোন চ্যাপ্টার ইয়ে হবে তো সেখানটায় হবে তোমাদের প্লান্ট কিংডম অ্যান্ড অ্যানিম্যাল কিংডম খুবই ইম্পর্টেন্ট ওকে তোমরা এই দুটো চ্যাপ্টার কিন্তু পড়বেই সাথে অ্যানাটোমিটাও ভালো করেই পড়বে অ্যানাটমি মরফোলজি অল্প অল্প করে দেখলেই হয়ে যাবে ওকে সাথে থাকতে তোমাদের সেলের দুটো চ্যাপ্টার এটাও কিন্তু ইম্পর্টেন্ট এগুলোও ভালো করে পড়বে সাথে বায়ো মলিকিউলস ওকে সেলের দুটো চ্যাপ্টার এবং বায়ো মলিকিউল ওকে তোমাদের যে প্লান্ট ফিজিওলজি আছে প্লান্ট ফিজিওলজি তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্টও না কিন্তু আমি বলবো যে তোমরা সকলেই দেখে রাখবে ওকে সকলেই দেখে রাখবে আর তোমরা যারা তোমরা তো সকলেই জেনপাসিওজির জন্য প্রিপেয়ার করছো তার মানে জেনপাসিওজি তোমরা একদম নার্সিংয়ের দিকেই যেতে চাইছো তো সেখানে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টারগুলো আছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন থেকে শুরু করে কেমিক্যাল কোয়ার্ডিনেশন অবদি সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেমন কি ইম্পর্টেন্ট তোমাদের পক্ষে এই কটা চ্যাপ্টার জানা নিজের পক্ষে জানাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ তোমরা এই লাইনেই যেতে চাচ্ছ ওকে তোমাদের জন্য এইটাই ইলেভেন থেকে এইগুলোই ইম্পর্টেন্ট যে অ্যানিমাল কিংডম প্লান্ট কিংডম এলে দুটো চ্যাপ্টার বায়োমলিকিউলস আর তার সাথে সাথে হিউম্যান ফিজিওলজি হিউম্যান ফিজিওলজিটাকে খুবই ভালো করে দেখতে হয় কিন্তু যেহেতু আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের হোল সেলেবাস তাই আমি কটা চ্যাপ্টারই ভালো করে পড়াবো আর আমাদের যে ব্যাচ আছে সেখানে আমরা এই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলোকে বেশি ভালো করে পড়াবো যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় এবং কনসেপ্ট যেগুলো আছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে ওগুলো তোমাদের যাতে ভালো করে ক্লিয়ার করা আমরা এবার চলে যাবো আমাদের টুয়েলভের অ্যানালিসিসে টুয়েলভের অ্যানালিসিসে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটি খুব সুখবর দিয়ে রাখি আমাদের লেটস ইম্প্রুভ চ্যানেল তোমাদের জন্য জেনপাস ইউজির দু একটি নতুন ব্যাচ লঞ্চ করতে চলেছে এটা হলো ড্রিম ব্যাচ তোমরা সকলেই এখন অবধি জেনে গেছো সেখানে কী কী থাকছে লাইভ ক্লাসেস থাকছে রেকর্ডের থাকছে প্র্যাকটিস সেশন থাকছে মক টেস্ট থাকছে আর আমি সেখানে তোমাদের বায়োলজির আমি সেখানে তোমাদের বায়োলজির একদম গোফুল সিলেবাসটা পড়াবো ওকে ইউজুয়ালি ব্যাচের প্রাইস হচ্ছে ওয়ান ট্রিপল নাইন কিন্তু তোমাদের থার্টিন মার্চ অব্দি একটি অফার চলছে অফারে তোমাদের প্রাইস ব্যাচের প্রাইস হচ্ছে ওয়ান ফাইভ ডাবল নাইন আশা করছি তোমরা অফারটা অ্যাভেল করবে এবং যত তাড়াতাড়ি অ্যাভেল করবে ততই কিন্তু তোমাদের ভালো তত তাড়াতাড়ি আমাদের ব্যাচ শুরু হচ্ছে এগারো তারিখ থেকে আশা করছি তোমরা এগারো তারিখের আগে মাস্ট নিয়ে নেবে যদি নেওয়া হয় কারণ এগারো তারিখের আগে নিলেই কিন্তু তোমরা লাইভ ক্লাসগুলো করতে পারবে আর আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা লাইভ ক্লাসটাই করো ওকে অনেক ক্ষেত্রে হয়তো অনেক দিন হবে যে তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না তখন তোমরা রেকর্ড এটাই যাবে তো সেটা ঠিক আছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো লাইভ ক্লাসে ইন্টারঅ্যাকশনটা ভালো হবে ওকে তো আশা করছি তোমাদের তোমরা যদি ব্যাচটা নাও তোমাদের জেনপাস ইউজি প্রিপারেশনে খুব ভালো করা হবে তো এবার চলে যাচ্ছে আমরা আমাদের টুয়েলভের অ্যানালিসিসে তো টুয়েলভের অ্যানালিসিস করার আগে বলে দিচ্ছি যত কে কম্পিটিভ এক্সাম আছে নিট বলো জেনপাস ইউজ বলো আর বিভিন্ন যেগুলো হয় সবকটাই কিন্তু তোমাদের টুয়েলভের চ্যাপ্টারগুলোর উপর বেশি ফোকাস করে ওকে টুয়েলভের চ্যাপ্টারগুলো কিন্তু মোস্টল ইম্পর্টেন্ট তুমি দেখো ওখান থেকে কটা কোশ্চেন ফ্রেম হয়েছিল এখান থেকে কতগুলো কোশ্চেন ফ্রেম কুড়িটা কোশ্চেন দু হাজার বাইশের কুড়িটা কোশ্চেনের কুড়িটা কোশ্চেনই কিন্তু টুয়েলভ থেকে এসছে ওকে সেক্ষেত্রে দেখো তোমাদের কি কি রিপ্রোডাকশন ইন অর্গানিজম ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু খুব একটা নয় জেনপাজিউজির ক্ষেত্রে ওকে তো এখানটা তোমাদের রিপ্রোডাকশন ইউনিট থেকেই তিনটে চ্যাপ্টার বাকি তিনটে চ্যাপ্টার যেগুলো আছে সেগুলোই কিন্তু ইম্পর্টেন্ট দাঁড়াচ্ছে কি কি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট হিউম্যান রিপ্রোডাকশন আর রিপ্রোডাকটিভ হেলথ ওকে এই দুটো চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাথে এটাও ইম্পর্টেন্ট যদিও তোমাদের আগের বছর এই হিউম্যান রিপ্রোডাকশান থেকে কোনো কোশ্চেন আসেনি ব্ল্যাঙ্ক ছিল কিন্তু আমি আশা করছি যে এবছর কিন্তু এই তিনটে চ্যাপ্টার থেকেই কোশ্চেন থাকছে তোমাদের জন্য ওকে সাথে তারপরেই চলে আসছে তোমাদের জেনেটিক্সের চ্যাপ্টার প্রিন্সিপাল অফ ইনহেন্স অ্যান্ড ভ্যারিয়েশন অ্যান্ড মলিকুলার বেসিস অফ ইনহেন্স এই দুটো কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমার যেমন হয় জেনপাস ইউজির জন্য সব থেকে যদি ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার থেকে থাকে বা যদি কোনো ইম্পর্টেন্ট ইউনিট থাকে তাহলে সেটা হলো জেনেটিক্স তাই তোমাদেরকে আমি যে এমনি প্র্যাকটিস করিয়েছিলাম কয়েকটা কোশ্চেন সেখানে সেক্ষেত্রে আমি জেনেটিক্সটাই সবার ফার্স্ট রেখেছিলাম কারণ আমি জানতাম যে জেনেটিক্সটাই সবার বেশি সব থেকে বেশি লোক দেখবে আর সব থেকে বেশি যত হেল্পফুল হয় ততই ভালো তো আমি বলবো যে এই জেনেটিক্সের এই পোশনটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রথম তুমি দেখতেই পাচ্ছ বাইশে মলিকুলার বেসিস থেকে পাঁচটা কোশ্চেন দিয়েছে তেইশে তিনটে কোশ্চেন দিয়েছে তারপরে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স থেকে দুটো কোশ্চেন এসছে আগের বছর কুড়িটার মধ্যে দুটো কোশ্চেন মানে কিন্তু অনেক ব্যাপার ওকে তো এখান থেকে বাইশে আবার ইয়েতে প্রিন্সিপাল অফ ইনহারিটেন একটা কোয়েশ্চেন দিয়েছে কিন্তু তো গোটা ইউনিটটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই আমি তোমাদেরকে এই ইউনিট দু এই চ্যাপ্টার দুটো আমি তোমাদের ইয়েতে ওয়াইট ইউটিউবেও করিয়েছি বা তোমরা হয়তো ভিডিওগুলো পেয়ে গেছো বা করাবো তোমাদেরকে তো খুব আশা করছি তোমরা যদি ওই ভিডিওগুলো দেখো খুব হেল্পফুল হবে আর ব্যাচে তো তোমাদের জন্য সব কিছু ইম্পর্টেন্ট ভালো করে আমি করাবোই তাতে ইভলিশন তোমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আর হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ তোমাদেরকে করতেই হবে নট অনলি ফর এক্সাম পয়েন্ট থাকেও তোমাদের ফিউচারের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ওকে ফিউচারের জন্যও খুব ইম্পর্টেন্ট হয়ে যায় স্ট্যাটাজি ফর এনহান্সমেন্ট অফ ফুড প্রোডাকশন এটাও আমরা পড়বো কিন্তু এটা অতটা ইম্পর্টেন্ট নয় তার হিউম্যান ওয়েলফেয়ার মাইক্রোকস ইন হিউম্যান ওয়েলফেয়ার এটাও আমরা পড়বো অতটা ইম্পর্টেন্ট নয় তার সাথে আমাদের কী থাকছে বায়োটেক বায়োটেকও তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার বায়োটেকও আমরা ভালো করেই পড়বো আর সাথে ইকোলজি ইকোলজির কিন্তু ইম্পর্টেন্ট সব থেকে ওয়ান অফ দি বেশি ওকে তোমরা ইকোলজি হতে এই এক্সাম পয়েন্ট অফ ভিউ কেন তোমরা যদি বিভিন্ন পরীক্ষা দাও নিট শুধু এই জেন পাস ইউজি কিংবা নিট নয় আমি বলতে চাইছি তোমরা যদি বিভিন্ন অনেকে পরবর্তীতেও সরকারি পরীক্ষাও দিতে যাও ইকোলজি কিন্তু একটা দেখে কিন্তু খুব ভাস্ট একটা জায়গা আর ইকোলজিতে কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন ফ্রেম করে বিভিন্ন পরীক্ষায় আমি তোমাদের সকলকেই বলবো ইকোলজিটা আমি তোমাদেরকে ভালো করে পড়বো আর তোমরা নিজেরাও ইকোলজিটা নিজেদের থেকে ভালো করে পড়বে কারণ ইকোলজি কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই হচ্ছে তোমাদের টুয়েলভের অ্যানালিসিস তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো আমি এবার সাজেস্ট করবো তোমাদের তোমরা আমাদের বাকি তিন আগের বছর তিনটে বছরের অ্যানালিসিসগুলোও তোমরা করবে আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকলো থ্যাংক ইউ স্টুডেন্টস যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে সকলেই লাইক করে দেবে এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবে